তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ, স্যার হ্যাঁ এখন আমি ক্লাসটা নিয়ে আসছি, সমস্যা হয়েছিল। এখন দেখো, হ্যাঁ তাহলে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে তোমাদের পড়ালেখার কাজ চালিয়ে যাচ্ছ। তো প্রথম প্রথমে আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে, আমার পরিস্থিতি তোমরা জানো, ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসর, কেমন? এটা ঠিকই আছে না, ওয়ার্ড প্রসেসর না? এখন দেখো চিত্রগুলো, বলো চিত্রগুলো দেখে একটা চিন্তা করে বলো তো এখানে কি করতেছি। না, আমার সোনার বাংলা লিখছে, হ্যাঁ আমার সোনার বাংলা লিখতেছে। হ্যাঁ, এখন এই যে ওয়ার্ড ওয়ার্ড গুলি শব্দগুলি প্রসেসিং করতেছে কিবোর্ডের মাধ্যমে, একটা একটা করে ওয়ার্ড গুলি লিখতেছে কম্পিউটারের প্রসেসর, কিন্তু এই ওয়ার্ড গুলোকে একসাথে জোড়া দিয়ে একটা একটা ওয়ার্ড তৈরি করতেছে। এগুলাকে সাধারণত আমরা ওয়ার্ড প্রসেসিং বলি। আর ওয়ার্ড প্রসেসিং করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। তো কেমন, তা আমাদের কম্পিউটারে কতগুলি সফটওয়্যার আছে, প্যাকেজিং সফটওয়্যার আমরা বলি বা রেডিমেড সফটওয়্যার বলি, সাধারণত এদেরকে এক নম্বর হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। এই ওয়ার্ড গুলি সাধারণত আমরা, এই সফটওয়্যার গুলি আমরা সাধারণত আমাদের কাজে প্রয়োজন বোধ করি বা আমরা শিখি বিভিন্ন কাজের জন্য, যেমন অ্যাকাউন্টস এর জন্য, হিসাব নিকাশের জন্য এক্সেল ব্যবহার করি, আর লেখালেখির জন্য আমরা ওয়ার্ড ব্যবহার করি। তো আজকে যে তোমাদেরকে আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এর কাজ। তো একটি একজন লোক কিন্তু টাইপ করতেছে আর লেখাগুলি মনিটরে বেশি উঠতেছে, এটাকে আমরা সাধারণত কি বলি, এমএস ওয়ার্ড। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার একটু দেখো, তাহলে ওয়ার্ড প্রসেসিং আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আসো ওয়ার্ড প্রসেসরে কি কাজ করা যায়। ওয়ার্ড প্রসেসরে কি কাজ করা যায় বলো তো? ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ করা যায়, এখানে শব্দটা কম, লেখার কাজ করা যায়, এই কাজগুলো আমরা শিখবো। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল, বৈশিষ্ট্য এবং সম্পাদনা এবং চিহ্নিত করা। তাহলে এখন আসো ওয়ার্ড খোলার পদ্ধতিটা কি, কম্পিউটারে যখন আমরা যাব তখন আমরা ওয়ার্ডটা কিভাবে খুলবো। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে যখন পাওয়ার বাটন অন করব তখন কম্পিউটার আপনা আপনি খুলে যাবে, ডেস্কটপ মোডে চলে আসবে। তখন আমরা স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যাব, সেখান থেকে মাইক্রোসফট অফিসে যাব, আর সেখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 বা যেটা থাকতে পারে আমরা সেখান থেকে ওপেন করব। তোমরা দেখো তো, আমি এখানে লিখিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো। এখন বলো তো, বলো শিক্ষার্থীরা, বলো না, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কি দেখা যাচ্ছে বলো। বুঝতেছো না? না, এই দেখো স্টার্ট বাটন, অল প্রোগ্রাম, এমএস অফিস, এমএস ওয়ার্ড ক্লিক, তারপরে ক্লিক করলে এটা খুলে যাবে, কেমন? হ্যাঁ এই দেখো আমি এটা ব্লিকিং করে দিয়েছি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আমরা এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় দেখলাম না, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হ্যাঁ হয়
তো আশা করি তোমরা যদি কম্পিউটারে দেখো আমার মনে হয় ফিরে যাবে। তারপর আমরা কিছু অফিস বাটনের মেনুগুলো শিখবো, কেমন? এগুলো কিন্তু তোমাদের বইতে নাই, তোমাদের বইতে একদম সংক্ষিপ্ত। আমি কিন্তু এগুলো তোমাদের জন্য ফাইন্ড আউট করে নিয়ে আসছি তোমাদের শিখানোর জন্য। অফিস বাটনের মেনু সমূহ, এগুলো কিন্তু অনেক সময় বহু নির্বাচনীতে থাকে যা বইতে পাওয়া যায় না। যেমন 1 নম্বর, এই যে নিউ, নতুন বুকশিট আনার জন্য, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য এই নিউ ব্যবহার করা হয়। সেভ, সেভ করা ফাইল খোলার জন্য, অর্থাৎ কোনো ফাইল যদি আমি পূর্বে সেভ করে রাখি সে সেভ করা ফাইল খোলার জন্য আমাকে এই ওপেন ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে কি, প্রথমবার সেভ, প্রথমবার ফাইল সংরক্ষণ করার জন্য এই সেভ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো ফাইল যদি আমি প্রথমবার সংরক্ষণ করি তখন শুধু সেভ ব্যবহার করেই থাকব। আর সেভ অ্যাজ, এখানে এটা তোমাদের জানা দরকার, আমি যদি একই ফাইল যদি দ্বিতীয়বার সেভ করি তাহলে সেভ অ্যাজ সেভ করলেই হবে। সেভ অ্যাজ, অর্থাৎ এই ফাইল থেকে আরেকটা ফাইল নতুন বাইর করব, সেভ অ্যাজ। তারপর আসো প্রিন্ট, কোনো তথ্য প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ডাটা অন্য স্থানে স্থানান্তর করার জন্য সেন্ড ব্যবহার করা হয়, অর্থাৎ তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এই সেন্ড ব্যবহার করা হয়। তারপর ডাটা বিভিন্ন স্থানে প্রকাশ করার জন্য এই পাবলিশড, পাবলিশড বাটন দেওয়া হয়, অর্থাৎ ডাটা আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব, প্রকাশ করব, এটার জন্য এই বাটনটা ক্লিক করব। তারপর ক্লোজ, ফাইল ভিডিও করার জন্য, বন্ধ করার জন্য এই ক্লোজ বাটন ব্যবহার করি। তাহলে আমরা এই মেনু বারে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিফার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, এই জিনিসগুলো আমরা শিখব। এখন বলতো নিউ কেন ব্যবহার করা হয়? নতুন বুকশিট আনার জন্য। ভেরি গুড। তারপরে এই ওপেন কেন ব্যবহার করা হয়? সেভ করা ফাইল খোলার জন্য। ভেরি গুড। সেভ কেন ব্যবহার করা হয়? প্রথমবার ফাইল সংরক্ষণ, ফাইল সংরক্ষণ করার জন্য। আর সর্বশেষ ক্লোজ কেন ব্যবহার করা হয়? ফাইল গুটিয়ে ফেলার জন্য, গুটিয়ে ফেলার জন্য, মানে বন্ধ করার জন্য, ক্লোজ করার জন্য, ঠিক না? এখন আসো আমরা লেখালেখির একটু সাজসজ্জা দেখি। লেখালেখি, এই দেখো এটা এখানে উপরে লেখা আছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, অর্থাৎ লেখালেখি করার জন্য আমরা কেউ বড় লেখি, কেউ ছোট লেখি, কেমন? কেউ কেউ কারো লেখা বড়, কারো লেখা ছোট। এখন বড় ছোট লেখার জন্য আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করে থাকি, কেমন? বিভিন্ন ফন্ট ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় আমরা বিভিন্ন কম্পিউটারে আমরা ফন্টের নাম আছে, কম্পিউটারে বিভিন্ন ফন্টের নাম আছে। যেমন আমরা একটা ফন্টের নাম এখানে দিয়ে দিছি, এটা নাম হলো শুটুনি MG, এটা হচ্ছে ফন্টের নাম, কেমন? বা ফন্টের স্টাইল, আর এখানে ফন্টের সাইজ হচ্ছে 14। এখানে বিভিন্ন ভাবে সাইজ চেঞ্জ করা যায়, 14 থেকে 72 পর্যন্ত সাইজ দেওয়া যায়। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ দেখি, লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, লেখার বিভিন্ন রং হয়, কালার হয়, সবুজ, নীল, কালো, বিভিন্ন ধরনের লেখার কালার হয়। তোমরা যেরকম বিভিন্ন ধরনের কলম ব্যবহার করো রং করার জন্য, কলম ব্যবহার করো, ঠিক কম্পিউটারে কিন্তু এরকম লেখার রং করার জন্য বিভিন্ন ধরনের কালার আছে, কেমন? তোমরা যখন কোন লেখা একটু বড় লেখো, ছোট লেখো, কম্পিউটারে কিন্তু লেখা বড় ছোট লেখা যায়, এই যে এখানে। তারপর তুমি তুমি লেখা যদি কোনো স্টাইল দাও, লেখাটা সুন্দর করে ফ্যাশনের মতো স্টাইল করো, কম্পিউটারে কিন্তু লেখার স্টাইল করার জন্য কি আছে,
ফন্ট আছে সফটওয়্যার আছে আমরা বুঝতে পারলাম যে লেখালেখি সাজসজ্জা করার জন্য কম্পিউটারে নানা ধরনের কি আছে স্টাইল আছে সাইজ আছে রং আছে তাহলে আসো আমরা লেখালেখি সাজসজ্জা আর একটু দেখি হ্যাঁ দেখো আমি এখানে লেখালেখির পাশে বিভিন্ন ধরনের ফুল আঁকো বিভিন্ন ধরনের নমুনা করো এটার জন্য এটাকে বলা হয় কম্পিউটার ভাষা বুলেট এন্ড নাম্বারিং এটা নাম্বারে দেওয়া যায় বুলেটে দেওয়া যায় বুলেট মানে বিভিন্ন ধরনের নকশা করা লেখার সামনে নকশা করা আর নাম্বারিং মানে লেখার সামনে 1 2 3 4 5 6 রোমান সংখ্যা অথবা ইংরেজি 1 2 3 ইত্যাদি লেখার জন্য নাম্বার ব্যবহার করা হয় এখানে আর রোমান বুলেট ব্যবহার করা এখানে যেহেতু আমরা ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করতেছি সুতরাং আমরা ওয়ার্ড নিয়ে আসি অন্য কোনো যাব না তোমরা একটু লেখা এরপরে লেখার ব্যবধান লেখার ব্যবধান হচ্ছে লেখার দূরত্ব একটা লেখার থেকে একটা লেখার দূরত্ব একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কে ব্যবধান বলা হয় অর্থাৎ আমরা একসাথে বিভিন্ন দেখি না লাইনের ব্যবধান একটা লাইনের একটা দূরত্ব রাখি না একটা ওয়ার্ডের থেকে একটা ওয়ার্ডের দূরত্ব রাখি না এটাকে আমরা সাধারণত লেখার ব্যবধান বলে থাকি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লেখার লাইনের দূরত্ব কি করতে পারবো দিতে পারবো তাহলে এটা কোথা থেকে আসে দেখো হোম ট্যাবের ফেরা গ্রুপ বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় এই হোম ট্যাব এটা আমরা যে কাজ করতেছি এটাকে হোম বলা হয় হোম হোম মানে বাড়ি অর্থাৎ এই সফটওয়্যারের প্রথম যে মেনুটা এটাকে হোম বলা হয় মনে রাখবে সফটওয়্যারের প্রথম মেনুটাকে হোম বলা হয় আর হোম ট্যাব ফেরা গ্রাফ বুলেট এবং নাম্বারের আইকন কমান্ড সেখানে পাওয়া যায় আর দুটি লাইনের মধ্যবর্তী করার জন্য এই টুলটি ব্যবহার করা অর্থাৎ লাইনের ওয়াট এক লাইন থেকে এক লাইনের দূরত্বকে করার জন্য এই টুলটি ব্যবহার করা হয় এখন আসো টেবিল এবং বিভিন্ন ইনস্টলেশন এখন টেবিল দিতে আমাদের লেখালেখি করার জন্য বিভিন্ন ধরনের টেবিল প্রয়োগ করতে হয় টেবিল বা বিভিন্ন ইলাস্ট্রেশন আমাদেরকে দিতে হয় কিভাবে দিই আমরা দেখো দেখো এখানে টেবিলের একটা ঘর আছে কেমন এই টেবিলের ঘর এখান থেকে আমরা টেবিল ব্যবহার করতে পারবো ঘর বিভিন্ন ধরনের ঘর ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ করতে পারবো গ্রাফ আর এখানে ফ্রন্টের বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন করতে পারবো দেখা যাক কি কি করি টেবিল গ্রাফ আর ওয়ার্ড আর্ট অর্থাৎ লেখার বিভিন্ন আর্ট করার জন্য এটি ব্যবহার করা হয় এখন ফটো তো ডকুমেন্টে কোনো টেবিল ছবি ক্লিপ আর্ট বিভিন্ন আকার আকৃতি চাই টেক্সট বক্স ওয়ার্ড আর যোগ করতে বিরণের ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয় ভেরি গুড তাহলে ডকুমেন্ট মানে কি ডকুমেন্ট মানে আমরা যে বিষয়টা লিখবো যে খাতাটা লিখবো সেটাকে ডকুমেন্ট বলা হয় অর্থাৎ আমরা একটা পেজ লিখতেছি তো এটার মধ্যে আমরা ধরো একটা দরখাস্ত লিখতেছি প্রধান শিক্ষকের নিকট সেটাকে আমরা এটার মধ্যে আমরা যদি টেবিল ছবি ক্লিপ আর্ট বিভিন্ন আকার আকৃতি টেক্সট বক্স ওয়ার্ড ইত্যাদি যোগ করে এটাকে আমরা আরো সুন্দর সুন্দর ভাবে বাড়িয়ে নিতে পারি কেমন এই জিনিসটা আসলে ইনসার্ট ট্যাবে ব্যবহার করা হয় ইনসার্ট ট্যাব তোমরা দেখবে এই সফটওয়্যারে বিভিন্ন ধরনের ট্যাব আছে মেনু আছে তো আমি এতক্ষণ হোম নিয়ে আলোচনা করতেছিলাম এখন আমি একটা হোমের আন্ডার আরেকটা ট্যাব নিয়ে আলোচনা এটা নাম হলো ইনসার্ট ট্যাব তো এখানে কি কি থাকে টেবিল থাকে গ্রাফ থাকে ওয়ার্ড আর্ট থাকে এখানে আরো অনেক কিছুই আছে আমি বলবো না নাম কয়েকটা গুরুত্বপূর্ণ গুলো দিয়েছি দেখো ফিক্সার আছে ক্লিপ আর্ট আছে শেপ আছে তেমন আরো বিভিন্ন ধরনের অনেক কিছু আছে যেগুলি আমাদের সবসময় প্রয়োজন লাগে না যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি এখন টেবিলে সারণী কিভাবে যোগ করে দেখো সারণী মানে রো করা কলাম করা এটাকে সারণী বলে এটাকে রো বলে আবার কলাম বলে দেখো এটা আমি একটা নমুনা দিয়ে দিছি টেবিল বা সারণী যোগ করার জন্য ওয়ার্ড 2007 এর রিবনের এক ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে টেবিল ক্লিক করতে হবে এবং ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে তাহলে ইনসার্ট ওয়ার্ড আর্ট ইনসার্ট টেবিল এবং ক্লিক
এই ধাপগুলা অতিক্রম করলেই একটা সারণী তৈরি হবে। এই ধাপগুলা কি করতে হবে? অতিক্রম করতে হবে, তাহলে আমাদের টেবিল তৈরি করা হবে। টেবিল কেন তৈরি করতে হয় জানো? আমরা যখন কোনো বায়োডাটা লিখব, তখন সেখানে একটি টেবিল দিতে হয়। এই টেবিলটা আমরা এখান থেকে নিয়ে আসতে হবে। কেমন? যেমন এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ক্লাস ফাইভের ছেলেমেয়েরা কিন্তু কম্পিউটার অনেক অনেক দূরে গিয়ে গেছে, তারা কিন্তু অনেক কিছু জানে। শুধু তাই নয়, তারা প্রোগ্রামিং করতেও জানে। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু ওই কম্পিউটার নিয়ে এত ঘাটাঘাটি করে না, এরা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে বিদায়। এরা তেমন একটা কিছু জানে না, মোবাইল সম্বন্ধে, ফাংশন সম্বন্ধে এদের আইডিয়া আছে, কিন্তু কম্পিউটারে গেলে কিন্তু এরা কোনো কিছু করতে পারে না। তো করতে হলে অবশ্যই তোমাদেরকে কম্পিউটার, সবার কাছে কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটার রাখা উচিত। ডেস্কটপ কম্পিউটারের দাম কিন্তু বেশি নয়, সামান্য দাম, 7-8 হাজার টাকা দিয়ে একটা ডেস্কটপ কম্পিউটার পাওয়া যায়। তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে এখন ঘাটাঘাটি করো, তাহলে দেখবে যে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারছো। কথা বুঝছো? তাহলে ছবি যোগ করা আমরা দেখাবো কিভাবে আমরা একটা ওয়ার্ডে ডকুমেন্টে ছবি যোগ করতে পারি, ছবি নিয়ে আসতে পারি। আমি যদি এই কথাগুলো তোমাদেরকে মুখে বলতাম, তাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে না, বুঝতে বলো তো? না স্যার। আমি যদি বইতে দেখাইতাম আর বোর্ডে লিখে দিতাম, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে না। যার কারণে কিছু 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 অধ্যায় আছে, সেগুলা তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই সেখানে চিত্র ব্যবহার করতে হবে। তো এখন আসো আমরা আরেকটা চলে যাব, ইনসার্ট, ইনসার্ট পিকচার, সিলেক্ট ফাইল, ওকে। পিকচার নিয়ে আসতে হলে কিভাবে ডকুমেন্টে কোন ছবি যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়? ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপে গিয়ে পিকচার আইকনে ক্লিক করতে হবে। এই যে পিকচার আইকন আমি দেখাই দিচ্ছি, এটাকে পিকচার আইকন বলে। তারপরে এবং ডায়লগ বক্স আসবে, পিকচার আইকন ডায়লগ বক্স আসবে, সেখানে তোমার ছবি যেখানে আছে, তুমি যেখানে সেভ করেছ, সেই ছবিটা দেখিয়ে দিয়ে ওকে দিবে, ক্লিক দিবে, ছবিটা তোমার ডকুমেন্টে চলে আসবে। অর্থাৎ তুমি ইনসার্টে যাবে, তারপরে ফিক্সারে যাবে, তারপরে ছবিটা কোথায় আছে দেখিয়ে দিবে, তারপরে ওকে দিবে, ছবিটা ডকুমেন্টে চলে আসবে। এখন ফটো তো বলতো, ডকুমেন্টে ছবি যোগ করতে হলে কি কি করতে হবে? ইকরা মাহমুদ বলো। বলো অদিতি দাশগুপ্ত বলো। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর রিলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে, এবং ডায়লগ বক্স আসবে, সেখানে পছন্দ মতো ছবি যুক্ত করতে হবে। ভেরি গুড। এই তো, এই তো, এভাবে বলতে বলতে আস্তে আস্তে শিখতে পারবে। কেমন? তোমরা যদি মনোযোগ নাই দেও তো শিখবে কিভাবে? অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকে, নাগরিককে কম্পিউটার অবশ্যই জানতে হবে, কারণ ভবিষ্যতে কম্পিউটার ছাড়া আমাদের এই বিশ্ব অচল। কথা বুঝছো? অবশ্যই তোমাদেরকেও জানতে হবে কম্পিউটার। তারপর আমি আরেকটা জিনিস দেখবো, ওয়ার্ড আর্ট যুক্ত করা। সময় কম, বুঝছো? যেহেতু আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তোমরা একটু দেখো ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট, অর্থাৎ ওয়ার্ডে কোনো আর্ট করার জন্য তোমরা কোনো আর্ট করো যে বিভিন্ন ধরনের নকশা আঁকো যে, কেমন এই ডকুমেন্টের নকশা আঁকো যে, ঠিক কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং এ এরকম নকশা তৈরি করা যায় লেখা দিয়ে, ফন্ট দিয়ে। ফন্টের বিভিন্ন সাইজ আছে, স্টাইল আছে, এই ফন্টের সাইজ স্টাইল দিয়ে তুমি বিভিন্ন ধরনের আর্ট যুক্ত করতে পারো। তাহলে সেটা কোথায় দেখতে পাবে? সেটা ইনসার্টের মধ্যে আছে, ইনসার্ট, ওয়ার্ড আর্ট, সিলেক্ট আর্ট এবং ক্লিক। এখানে অনেকগুলি দেখো, এখানে অনেকগুলি কিন্তু স্টাইল দেওয়া আছে, তোমার পছন্দ মতো তুমি একটা স্টাইল ক্লিক করেই সেখানে লিখতে পারো। যেমন তুমি এটা পছন্দ হয়েছে, এটা ক্লিক করে লিখতে পারো, এটা হচ্ছে এটা পছন্দ করে লিখতে পারো। এখানে বিভিন্ন আকার আকৃতি দেওয়া আছে, তুমি শুধুমাত্র যে কোনো একটা পছন্দ করে লিখতে পারবে। তাহলে এটা কি করতে হবে? ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করে ডকুমেন্টটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে
ইলাস্ট্রেশন গ্রুপে ওয়ার্ড আর্ট আইকনে ক্লিক করতে হবে এবং ডায়ালগ বক্স আসবে, সেখানে পছন্দ মতো আর্ট নিয়ে আসতে হবে। তাহলে ইনসার্ট ওয়ার্ড আর্ট সিলেক্ট আর্ট ক্লিক, এই কাজটা করলে তোমার হয়ে যাবে। বলো তো নন্দনীশীল, বলো তো ওয়ার্ড আর্ট কিভাবে যোগ করে? ইনসার্ট ট্যাবে যোগ ক্লিক করতে হবে, তারপর ইলাস্ট্রেশনের গ্রুপ ওয়ার্ড আর্ট আইকনে ক্লিক করতে হবে। ডায়লগ বক্স আস, সেখানে পছন্দ মতো আর্ট নিয়ে লিখতে হবে। আমি তো আর নাই, এখন আসো মার্জিন। তো তোমরা যখন কোনো পেজ লেখো, কোনো ওয়ার্ড লেখো, তো তোমাদের এই খাতার মধ্যে তোমরা মার্জিন করো, লেফট রাইট রাইট বটন টপ বটমে মার্জিন করো, কেমন? অর্থাৎ পেজের সাইডে জায়গা রাখো, বাম সাইডে জায়গা রাখো, টপে একটু জায়গা রাখো, বটমে জায়গা রাখো, এটাকে মার্জিন বলা হয়। কম্পিউটারে কিন্তু এরকম মার্জিনের সিস্টেম আছে, যেহেতু তোমাদের খাতায় যে আছে তা নয়, কম্পিউটারও আছে। মার্জিন না করলে কিন্তু লেখা সুন্দর হয় না। তাহলে মার্জিনটা কিভাবে করতে হয় তোমরা একটু দেখো। পেজ লেআউট, এখানে মার্জিন আছে, পেজ লেআউটের মধ্যে মার্জিন আছে। তাহলে ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে হলে রিবন পেজের লেআউট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। তাহলে আসো, পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন। ওকে, কাস্টম মার্জিন মানে এগুলো আগে থেকে দেওয়া থাকে, তুমি ইচ্ছা করলে কাস্টম মার্জিন ক্লিক করে তুমি এই টপে কতটুকু দিবে, লেফটে কতটুকু দিবে, রাইটে কত তুমি সিলেক্ট করে দিতে পারো। যেমন 1.5 ইঞ্চি, ওখানে 1 ইঞ্চি, ওখানে 5 ইঞ্চি, ওখানে 0.5 ইঞ্চি, উপরে 0.5 ইঞ্চি দিয়ে রাখতে পারো, এটাকে মার্জিন বলা। আমি এখন ফটো তো একজন ডকুমেন্টের খেলার ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে হলে বিরণের পেজ লেআউট ট্যাব ক্লিক করতে হবে, তারপর মার্জিন ঠিক করে দিতে হবে। এখন আসো খ্রিস্টান নাম্বার দাও, তোমাদের খাতায় তোমরা খ্রিস্টান নাম্বার দাও না অনেক সময়? এখন কম্পিউটারে কিন্তু খ্রিস্টান নাম্বার দিতে হয়, কম্পিউটারে কিন্তু কি দিতে হয়, খ্রিস্টান নাম্বার দিতে হয়। তাহলে এখন আসো, আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো ফেজ নাম্বার, এই দেখো এটা হচ্ছে ফেজ নাম্বার, এটা কোথায় আছে দেখো তো, ইনসার্ট ফেজ নাম্বার ক্লিক। আমি কথা বলার সময় কথা বলিও না, ইনসার্ট ফেজ নাম্বার ক্লিক। ডকুমেন্ট প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো ফিস্টার নাম্বার দেওয়া, রিবনে ইনসার্ট ট্যাবে হেডার ফুটার গ্রুপে ফেজ নাম্বার ক্লিক করতে হবে। ওকে, অর্থাৎ ফেজ নাম্বার দিতে হবে, তুমি কত নাম্বার ফেজে আসো। ওকে, আমি এটা বাড়াবো না, সময় কম, আমি চলে যাব। তারপরে কোনো লেখা যদি ভুল হয় সেটা বানান চেক করে সাথে সাথে ঠিক করে দিতে পারে ওয়ার্ড প্রসেসিং এর সবচেয়ে বড় সুবিধা, কোনো লেখা ভুল হলে সেটা সাথে সাথে ঠিক করে দিতে পারে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ, ডকুমেন্টের কোথাও ভুল হলে বানান পরীক্ষা করা যায়। এখন লায়ন, এখন বলতো ওয়ার্ড প্রসেসিং এর অর্থ কি? হ্যালো, শব্দ রচনা, বলো ওয়ার্ড প্রসেসিং এর অর্থ কি? শব্দ রচনা, শব্দ রচনা না, শব্দ প্রক্রিয়াকরণ, আগে বলেছি শব্দ প্রক্রিয়াকরণ। তারপরটা বলো, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কি করা যায়? হিসাব নিকাশ, ছবি সম্পাদনা, লেখালেখির কাজ, কোনটা? লেখালেখির কাজ, লেখালেখির কাজ,
আমরা স্ক্রিনশট দিতে পারি আমাদের বাড়িতে লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে এই কামনা করে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। এই কামনা করে বিদায় নিতে হচ্ছে।